আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। চলে এলাম আরও একটি নতুন জব সার্কুলারের ভিডিও নিয়ে আপনাদের সামনে। বিটিবি এর আন্ডারে যে জব সার্কুলারটি রয়েছে সেখানে আপনারা প্রত্যেকটি স্টেপ কীভাবে সঠিকভাবে পূরণ করবেন সেটি আজকে দেখাবো। তো আপনাদেরকে প্রথমেই আসতে হবে এই যে সাইটটির লিঙ্ক রয়েছে এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দেবো, dtb.teletalk.com.bd। তো এখানে আসলে প্রথমে আপনারা দুইটি বক্স দেখতে পারবেন, একটি হলো অ্যাডভার্টাইজমেন্ট, অন্যটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে যেহেতু আগে কোনো ভিডিও করিনি, তাই আজকে আমি প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটি অর্থাৎ ফর্মটির যে সার্কুলার রয়েছে সেটি আমি পড়ে শোনাবো, এরপরে ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি আমি দেখাবো। তো এখানে যারা সার্কুলার সম্পর্কিত ধারণা রয়েছেন তারা চাইলে ভিডিওটি এখানে না দেখে সরাসরি ফর্ম কীভাবে পূরণ করবেন সেটি দেখতে পারবেন। ভিডিওর টাইম স্ল্যাপে সেটি দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করলে সরাসরি সেখানে চলে যাবেন। চলুন প্রথমে আগে ফর্মটি কীভাবে পূরণ করবেন তার আগে আমরা দেখি নি সার্কুলারে কী বলা রয়েছে। তো এখানে প্রায় 533টি পদ রয়েছে, এর মধ্যে প্রথম পদটি হলো ধর্মশিক্ষক। এখানে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ নিবে 11 নম্বর গ্রেডে। তো এখানে 55টি পদ সংখ্যা রয়েছে। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্থাপত্যর বা সমমানের ডিগ্রি লাগবে, অর্থাৎ আপনাদেরকে এমবিএ অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে। তো এখানে বোঝা গেল আপনাদেরকে হয়তো এমবিএ কমপ্লিট থাকতে হবে অথবা অনার্স কমপ্লিট থাকতে হবে। এরপর আপনারা এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন 2 নম্বর পদটিতে প্রায় 23টি পদ রয়েছে, এখানে কিন্তু একই ক্ষেত্রে ক্যাটাগরি রয়েছে, প্রায় এখানে আপনাদেরকে স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক হলেই হবে। তো এখানে যে প্রথম যে 2টি পদ রয়েছে দুটি পদে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 2টি পদে অনার্স কমপ্লিট থাকলেই হবে। এরপর 3য় নম্বর পদও একই, লাইব্রেরিয়ান, এখানে 15টি পদ রয়েছে এবং এখানেও 2য় নম্বর পদের মতো এখানে কিন্তু সেই ডিগ্রি কমপ্লিট থাকলেই হবে অথবা আপনাদের অনার্স কমপ্লিট থাকলে হবে। এইখানে প্রায় যতগুলো পদ রয়েছে সবগুলোর ক্ষেত্রে বেশিরভাগই ডিগ্রি কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন এখানে 5ম পদ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি কমপ্লিট থাকলে হবে এবং কম্পিউটারে এমএস ওয়ার্ডের উপর ভালো দক্ষতা থাকতে হবে। তবে এখানে দেখুন এলাকা কোটা রয়েছে, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এই 2 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী হলে আপনারা কোটা বহির্ভূত আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন এখানে 6 থেকে 10 পর্যন্ত 12, এরপর 12 থেকে 14 পর্যন্ত প্রায় প্রত্যেকটি পদে যে পদ সংখ্যা রয়েছে এবং প্রত্যেকটিতে কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে এবং 11 নম্বর পদ পর্যন্ত, 5 থেকে 11 নম্বর পদ পর্যন্ত এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকলে হবে, তবে এমএস ওয়ার্ডে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে। এরপর দেখুন এখানে 12 এবং 13 নম্বর যে পদটি রয়েছে এখানে 39 এবং 8টি পদ রয়েছে এবং এখানে আবার কিছু ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিতে কতটি পদ খালি রয়েছে সেইগুলো উল্লেখ করা রয়েছে। তবে এখানে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখুন 14 এবং 15 নম্বর যে পদ দুটি রয়েছে এখানে প্রায় অনেক সংখ্যক পদ খালি, বেশিরভাগ পদ কিন্তু এই 2টি ক্যাটাগরিতে রয়েছে। তো এই 2টি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানেও কিন্তু এলাকা কোটা রয়েছে, শরীয়তপুর, শেরপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বগুড়া, এই 4টি জেলা ব্যতীত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই 4টি জেলার কোনো প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন যে 15টি ক্যাটাগরিতে প্রায় 533টি পদ খালি রয়েছে এবং এগুলো যে এডুকেশনাল রিকোয়ারমেন্ট এবং এলাকা কোটা রয়েছে এগুলো একটু লক্ষ্য রাখবেন এবং আপনারা আবেদন করবেন। চলুন এবার কীভাবে আবেদন করবেন সেটা একটু দেখাই। এখানে যে লিঙ্কটি রয়েছে dtb.teletalk.com.bd, এই ওয়েবসাইটটিতে আপনাদের যেতে হবে, এটির লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া এখানে দেখুন আপনাদেরকে আবেদন করার আগে অবশ্যই জেনে রাখার প্রয়োজন কী কী প্রয়োজন এখানে। তো এখানে অবশ্যই আপনাদের ছবি লাগবে একটি এবং একটি সাইন লাগবে, এর মধ্যে স্বাক্ষরটি অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে এবং ছবি 300x300 পিক্সেলের হতে হবে, 100 KB কম এবং 60 KB কম হতে হবে এগুলো। এবং এখানে দেখুন 1 থেকে 13 পর্যন্ত পদের জন্য মাত্র 100 টাকা প্লাস 12 টাকা ফি সহ মোট 112 টাকা লাগবে এবং 14-15 নম্বর পদের জন্য মাত্র 50 টাকা ফি লাগবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে যে কোনো একটি টেলিটক নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন ঘরে বসেই। চলুন তাহলে কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখাই। প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন যে লিঙ্কটি রয়েছে যেতে হবে, এখান থেকে শুধুমাত্র আমি অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহকারী যে পদটি সেটি দেখাচ্ছি। প্রত্যেকটি পদে আবেদন পদ্ধতি একই, তো আমি শুধুমাত্র অফিস স্টাফ পদটিতে দেখাচ্ছি কেননা এখানে বেশি সংখ্যক পদ রয়েছে।
তো এই পদটি কীভাবে আবেদন করবেন আমি সেটি দেখাচ্ছি। প্রথমে এখানে আপনার নাম দিতে হবে, এবার ফাদার্স নেম, মাদার্স নেম, এই বিষয়গুলো জেনারেল সঠিকভাবে দিবেন এবং আপনার সার্টিফিকেট অনুসারে দিবেন, এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। এরপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ওই যে বার্থের যে ক্যাটাগরি রয়েছে অবশ্যই 30 বছরের কম বয়স হতে হবে। 30 বছরের উপর হলে কিন্তু হবে না, তবে কোটার ক্ষেত্রে একটু শিথিল রয়েছে, 32 বছর হলে হবে। এরপর রয়েছে জেন্ডার, মেল ফিমেল যেটি সেটি সিলেক্ট করবেন। এরপরে রিলিজিয়ন, ইসলাম। এরপর হলো ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো দুটির মধ্যে একটি অবশ্যই আপনাদেরকে দিতে হবে। দেখুন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আপনার বৈবাহিক অবস্থা কী, মেরিট না সিঙ্গেল, সেগুলো দিবেন। এখানে পাসপোর্টও রয়েছে, সেগুলো নো দিলেও হবে। এরপর কোটা, আপনার যে কোটা যদি থাকে কোটা দিবেন, না হলে আপনার এখানে নাম দিবেন। এরপরে মেলিন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবে দুইটি অ্যাড্রেসে যেন একই হয়, একই হলে ভালো। আপনার ভেরিফিকেশনের যে একটি ব্যাপার রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে, সো ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের যেন কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে অবশ্যই একই অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। তবে দুইটি অ্যাড্রেস দিলে কোনো অসুবিধা নেই, আপনারা সঠিক অ্যাড্রেস দেবেন এখানে। এরপর রয়েছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি ডাবল টাইপ করতে হবে, কনফার্ম দেবেন। এরপর ইমেল থাকলে ইমেল দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এরপরে এখানে যে পদটি সেটির ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি হলেই হচ্ছে, তো আমি সেক্ষেত্রে শুধুমাত্র এসএসসির এডুকেশন কোয়ালিফিকেশানগুলোই দিচ্ছি আর বাকিগুলো দিচ্ছি না। আপনারা যে পদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো দেবেন, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হলো ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট স্ট্যাটাস, এখানে কিছু না দিলেও চলবে। এরপর ভ্যালিডেশন কোড, ভ্যালিডেশন কোডের ক্ষেত্রে ভ্যালিডেশন কোডটি দিবেন। এরপর এখানে দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট, আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট স্টেপ চালু হয়ে যাবে, সেখানে ক্লিক করলে আপনারা একটা নতুন উইন্ডো দেখতে পারবেন। তো নতুন উইন্ডো দেখলে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি সেটি দেখাবে, সেটি একটি প্রিভিউ করে নেবেন, যদি কোনো ভুল থাকে সেটি একটি দেখে নেবেন। তো যদি কোনো ভুল থাকে এখানে ক্লিক দ্য এডিট দ্য অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন, আর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। এরপর হলো ছবি, ছবি তো বলেই ফেললাম, 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর হতে হবে। এরপর এখানে দেখুন আই ডিক্লেয়ার ডেটের মধ্যে আপনার ক্লিক করতে হবে, আই ডিক্লেয়ার ডেটের মধ্যে ক্লিক করলে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন আসবে, সেখানে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট। এরপরে একটি ইউজার আইডি পাবেন এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখন কীভাবে আপনার অ্যাপ্লিকেশনে ফি জমা দেবেন, সেক্ষেত্রে আপনাদেরকে DTB স্পেস ইউজার আইডি স্পেস 16342 নাম্বারে সেন্ড করতে হবে। এরপরে আপনার নাম, ফিন নাম্বার সহ কত টাকা কাটবে তার একটি মেসেজ আসবে, সেই মেসেজটি দেখে সেখান থেকে পিন নাম্বারটি নেবেন। এরপরে সেকেন্ড SMS করবেন, তো সেকেন্ড SMSটি করতে হলে আপনাকে DTB স্পেস ইস দিয়ে আপনার পিন নাম্বারটি দেবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফিজ।